হাই এভরিওয়ান, আমাদের এই চ্যানেলে অনেকদিন পরে ভিডিও আসছে। আজকে হচ্ছে আমাদের অফিসে প্রথম দিন, তো আজকে আমাদের বেশ কিছু কাজ ছিল, সে কাজগুলো আমরা কমপ্লিট করে তারপরে ভিডিওটা শ্যুট করছি। বন্ধুরা, অনেকদিন পর আমি এই চ্যানেলে ভিডিও পোস্ট করছি, অলমোস্ট প্রায় 2-3 মাসের বেশি। তো আমি এই চ্যানেলে মূলত অ্যাক্টিভ থাকতে পারিনি, তার কারণ রয়েছে, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা একটা নতুন কোম্পানি লঞ্চ করেছি, মোবাইল পয়সা। তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করো mobilepoisa.in, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট তোমরা দেখতে পাবে এবং আমাদের অ্যাপ্লিকেশনও আছে। আমাদের ওয়েবসাইটটা রেডি করতে অনেক সময় লেগে গেছে এবং কোর্সগুলো অ্যারেঞ্জ করতে, তার সাথে আমাদের অফিসটাও রেডি করেছি, বেশ অনেকদিন সময় লেগে গেছে। তো এখন থেকে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আসবে এবং তোমরা আগের মতো আমাদের চ্যানেলে ব্লগসও দেখতে পাবে এবং তার সঙ্গে আমাদের অফিসের কিছু ভিডিও এবং আমাদের কোম্পানির ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবে এবং আমাদের ফেসবুক পেজেও দেখতে পাবে। আরও বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই জানতে পারবে। এবং আরও একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, আমাদের এই চ্যানেলে এতদিন কেন ভিডিও আসেনি তোমাদের অনেকেই কোশ্চেন থাকতে পারে। তো আমি একেবারে গায়েব হয়ে গেছি বললে ভুল হবে না, একেবারে পুরোপুরি গায়েব হয়ে গেছিলাম। তার কারণ আমাদের যে বাড়িটা ওখানে মানে অ্যালবেস্টার লাগানো, তো যার কারণে বেশি গরম হয় ওখানে। তো আমাদের ল্যাপটপে যদি এডিট করি বা বেশি লেয়ার ইউজ করি, তো সেক্ষেত্রে একেবারে খুবই গরম হয়ে যায়, তো কোনোরকম মানে কাজ সেইভাবে করা যায় না। তো ল্যাপটপটা অনেক টাকা দিয়ে কিনেছিলাম, তো এখন তো ফের নতুন করে কেনা তো সম্ভব না, যদি একবার নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা ঠিকভাবে এডিট করতে পারিনি। তো আমি চেয়েছিলাম একটা স্টুডিও টাইপে করার এবং ভালোভাবে তোমাদের এক্সপ্লোর করা সব কিছু এবং ভিডিও ভালো ভালো ভিডিও পোস্ট করা। তো সময় হয়ে ওঠেনি এবং বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। কোম্পানি লঞ্চ করে তার কিছুদিনের মধ্যে অফিসের কাজ শুরু করেছি, অনেকদিন আমি খুবই ব্যস্ত ছিলাম। এখন থেকে রেগুলার ভিডিও আসবে আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের যে মোবাইল পয়সা সম্পর্কে বিস্তারিত আমি একটু পরেই তোমাদের জানাচ্ছি, তার আগে বলে নিই আমাদের অফিসের অনেক কাজ এখনও বাকি আছে। তো আমাদের অফিসে সবে প্রাইমার করা হয়েছে, রং করতে এখনও বাকি আছে। তো চলো আমাদের কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। এভরিওয়ান, আমার নাম হাসান শেখ, আমি হচ্ছে মোবাইল পয়সার ফাউন্ডার অ্যান্ড সিইও। তো এটা হচ্ছে আমাদের মোবাইল পয়সার যে অফিস, রেডি করেছে, এখন অনেক কাজ বাকি আছে। তো আজকে আমাদের অফিসে প্রথম দিন ছিল এবং বেশ কিছু কাজ ছিল আমাদের, সেগুলো আমরা কমপ্লিট করেছি, করে ভিডিও করতে বসেছি। তো মোটামুটি তোমরা যারা মোবাইল পয়সা সম্পর্কে অবগত আছো এবং যারা একেবারেই নতুন, তো অ্যাকচুয়ালি মোবাইল পয়সাটা কী তোমাদের অনেকেই কোয়েশ্চেন হতে পারে। তো মোবাইল পয়সা হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম, তোমরা এখান থেকে বিভিন্ন রকমের স্কিল শিখতে পারবে এবং স্কিল শেখার পাশাপাশি রেফার করেও আর্নিং করতে পারবে, মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামটাও রয়েছে। সাপোজ তুমি এখানে যদি টপ প্যাকেজ নাও, সেক্ষেত্রে অনেক তো কোর্সগুলো তোমরা একেবারে পেয়ে যাবে, বাট স্টার্টিং আছে 199 টাকা দিয়ে। তোমরা 199 টাকা ইনভেস্ট করে একবার দেখতে পারো যে এখানে আদৌ কি টাকা উইথড্র হচ্ছে কি না। তো এই কোম্পানির ফাউন্ডার আমি নিজে, তো সেক্ষেত্রে তোমরা ভরসা করতেই পারো এবং 100% তোমরা এখানে ভালো কিছু স্কিল শিখতে পারবে। ভালো স্কিল শেখার পাশাপাশি তোমরা ভালো আর্নিং করতে পারবে। অন্যান্য প্ল্যাটফর্মে কী হয়, তোমরা সেখানে কোর্স শিখতে পারো বাট সেখানে অনেকদিন পর, মানে 1-2 মাস অথবা 1 বছরও লেগে যায়, তারপরে তোমরা সেখান থেকে কিছু আর্নিং করতে পারো। আমাদের কোম্পানিতে তোমাদের একটা অপরচুনিটি থাকছে, শেখার সঙ্গে সঙ্গে রেফার করে আর্নিং করতে পারবে। সাপোজ তুমি যদি কোনো প্যাকেজ একটা রেফার করো, সেখান থেকে অলমোস্ট 50-60% বেশি কমিশন তুমি পেয়ে যাবে এবং কোর্সটাও তুমি ফ্রিতে শিখতে পারবে। তো সেক্ষেত্রে ফার্স্ট তোমাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, আর এই বাজারে তো ফ্রিতে কিছু পাওয়া যায় না, অনলাইনে যা স্ক্যামের যুগ, তো অনেক টাকা অনেকে নষ্ট করো। সেক্ষেত্রে নর্মাল একটা প্যাকেজ নিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো মোবাইল পয়সা কেমন। এবং আরও কিছু এক্সট্রা ডিসকাউন্ট পেতে হলে, তো আমাদের ডিসক্রিপশানে নাম্বার আছে, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো।